আর কথাগুলো হচ্ছে যে মধ্যবিত্তদেরকে নিয়ে। তো যাই হোক, মজা করতেছি গাইস, কন্টেন্ট নাই, কন্টেন্ট নাই, তার জন্য এরকম পাম মারতেছি আপনাদের সাথে। Hey guys, Assalamualaikum. This is RANA VAI and welcome to my another vlog. So guys, so last time we did a video. Hey guys, ask video. So last time we did a special and a modern video. And hey guys, our today's guest, our ask part. Take that. Sentara, obviously, channel to subscribe. Go and like, give and share. Take that. Hey guys, our ask. Our today, go ahead. Kotha bolmu. Our kotha gula hotchese. মধ্যবিত্তদেরকে নিয়ে অনেক কিছু বলার রিকোয়েস্ট করছে অনেক জনেই, মানে সেট কয়েকটা কথা, মানে কিভাবে ওরা কি করবে আর হ্যাঁ কিভাবে ওরা ইউটিউবিং করবে, এই হিসাবে কয়েকটা কথা বলবো। কারণ আমি কাকে কি বলবো, আমি নিজের তো কষ্ট হবো না, তবুও ছোট ভাই হিসাবে কয়েকটা কথা শোনেন। আর হ্যাঁ, মধ্যবিত্তদের স্বপ্ন থাকে, অনেক ক্ষমতা থাকে, অল্প ক্ষমতা বলতে গেলে তো বুঝছি তোমরা। তো যাই হোক, তোমরা কিছু বলবা, তোমাদের কিছু বলার ইচ্ছা থাকে তাহলে বলো, কিছু বলবা না? আমি কি বলবো, তুমি বলো, বলো কিছু বলো। মধ্যবিত্তরা একটা কথা খেয়াল করবো তোমরা, মধ্যবিত্তরা চাইলেও কিছু করতে পারে না, হ্যাঁ, কারণ ক্ষমতা অল্প। হ্যাঁ, আর মধ্যবিত্তদেরকে নিয়ে অনেক কিছু বলার আছে, কিন্তু আপনারা তো জানেন মধ্যবিত্ত হিসাবে একটা মানে ভালোবাসা হারায় মধ্যবিত্তরা শুধু টাকার জন্য, টাকা টাকা রে, মানে কিছু বলার জন্য রিকোয়েস্ট আমাকে করছে কয়েকটা, আসলে কয়েকটা রিকোয়েস্ট পাইছি, মানে করছে যে মধ্যবিত্তদেরকে নিয়ে কিছু বলতে। তো এখন কি করবো, আমরা মধ্যবিত্তদেরকে নিয়ে কিছু বলবো। আর ইমোশনালি মিউজিক প্লিজ, ইমোশনালি মিউজিক, 3 2 1 0 অ্যাকশন। এখন কিছু বললেও তুমি যদি ভালো কথা আসার কথা বলো, ইমোশনালি মিউজিক আছে বলতে পারো, কষ্টের মতো লাগবো। তো যাই হোক, মজা করতেছি গাইস, কন্টেন্ট নাই, কন্টেন্ট নাই, তার জন্য এরকম পাম মারতেছি আপনাদের সাথে। তো ভিডিও কেমন হইতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসল কথা, আমাদের কন্টেন্ট নেই, কন্টেন্ট থাকলে করে এরকম মাঝে মাঝে কথা বলতেছি না, আমাদের কন্টেন্টের খুবই অভাব। তুমি কিছু বলো গাইস, কেউ দেখলে ডোন্ট মাইন্ড, এগুলো কি চিন্তা? আরে এটা কি মুল্লা, এই মুলারা এখন রবিও খাইতে হবে, আর গন্ধ গাইছে এখানে। আমাদের ডাইলগটা, আমাদের ডাইলগটা বলে দাও, জোরে বলবা, জোরে জোরে। তো যাই হোক, আমাদের এটা ডাইলগস, তো যাই হোক গাইস, আমাদের কন্টেন্ট কন্টেন্ট নেই, তার জন্য আমরা বিরোধিতা করলাম, আর না মন্তব্য আসলে কয়েকটা কথা বলা উচিত। 3 2 1 0 অ্যাকশন। আমরা মধ্যবিত্ত ভাই, আমাদের স্বপ্ন আছে অনেক, কিন্তু পূরণ করার ক্ষমতা নাই। আমরা মধ্যবিত্ত ভাই, আমাদের আমরা দামি জিনিস দেখো না দেখার বান্দরি, কারণ আমাদের পূরণ করার ক্ষমতা নাই। আমরা মধ্যবিত্ত ভাই, কেউ কিছু করলে আমাদের কেনার ক্ষমতা নাই। আমরা মধ্যবিত্ত ভাই, আরে দাদা গাইস কি জানেন, আমি ভিডিও আমি এরকম কত জীবনে বললাম, একদম বলতেছি কেন জানেন, হ্যাঁ কেন বলতেছি, কন্টেন্ট নাই। তো যাই গেছে, তো হ্যাঁ গাইস আসলে আমরা মজা করতেছি। তো যাই হোক, এখন আমরা কি করবো, ভিডিওটা শুরু করবো, আর ভিডিও শুরু করছি অলরেডি, আমরা মূল টপিকে এখন শুরু করবো। তো যাই হোক, তো কেউ যদি কোনো মধ্যবিত্ত ঘরের ছেলে যদি প্রেম করতে চাও, মানে একটা জালে ফাঁসতে চাও, মানে একটা জায়গায় আটকাইতে চাও, তাহলে প্রেম করার সেটাকে প্রেম করাই বলে। তো যাই, তুমি যদি প্রেম করতে চাও তাহলে তুমি টাকা কামাও, তুমি এলে করছো, আমি প্রেম করছি না, আমি বন্ধু পাচ্ছি, বন্ধু পাচ্ছি, বন্ধু পাচ্ছি, বন্ধু পাচ্ছি, যাবো বন্ধু না টাকার অভাবে। এরুমিয়া এরুমিয়া ব্রাজিল আন্তর্জাতিক হাওয়া রবিন কিছু বলো, আমি তো চুপ করে আছি, যাও চুপ করে, এখন কিছু বলো, চুপ করে থাকলে কিছু বলো, বলো সাই, বলো বলো, প্রেম করো না, তুমি প্রেম করো না, অবশ্যই তুমি প্রেম করছো, তুমি প্রেম করছো, একটা মায়ের কষ্ট দিছো তুমি, একটা মায়ের কষ্ট দিতে যাও, আমি জীবনে দেখি না, তুমি একটা মায়ের সাথে 2-3 দিন কথা বলে তারপরে মেয়ের কষ্ট দিয়ে তুমি ছেড়ে দাও না, আসল কথা মেয়েটা দুর্বল হয়ে গেল আমি কি করবো, মেয়েটা কি বলছো, মেয়েটা দুর্বল হয়ে গেল আমি কি করবো, আমি তো মেয়েটার সাথে কথা বলতে চাই না, মেয়েটা ইচ্ছা করে কথা বললে আমি কি করবো, আমি তার মেয়েটাকে মানে আমি তুমিও ব্যায়াম করো আর আমার মায়ের লোকে ব্যায়াম করি, কিন্তু আমি ব্যায়াম করি না, আমি বলতাম নি কইতামনি,
লাইক বলো না অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে সেটের থেকে কই গেছি আমি তো জানি না তো যাই রুবাইয়া জানাবেন তো হিট দ্য লাইক বাটন এন্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন পেজ দ্য বেল আইকন লাভ ইউ গাইস টাটা কোথা হাফ।